গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখনই আসলাম পড়িয়ে, তো আসার সময় কৃষ্ণাকে নিয়ে আসলাম। কালকে তো কালী পুজো, তো আমরাও পুজো করব দুজনে, আমাদের এখানে যে ক্লাব আছে ওখানে, আর আজকে অনেক কাজকর্ম আছে, তো চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। যারা বলো যে আমি কোনো কাজ টাজ করি না, তো তারা ভিডিওটা ভালো করে দেখো যে কোনো কাজ করি না না করি। তো প্রত্যেক দিন সকালবেলা পড়িয়ে এসে তারপর আমার ডিউটি থাকে ঘর ঠর ঝাড় দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করা। তো ঝাড় ঠাড় দিয়ে আমার ঘর ঠর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে কয়েকটা ফুলের গাছ লাগাবো, কারণ কয়েকদিন আগে কয়েকটা ফুলের গাছ আনা হয়েছে কিন্তু এখনও লাগানো হয়নি, টাইম পাইনি, মনে ছিল না। তো এখন গাছগুলো লাগাবো, আর এই যে এইসব জামাকাপড়গুলো একটু জল দিয়ে ধুয়ে তারপর চলে যাব মন্দিরে, ওখানে অনেক কাজ আছে। তো চলো গাছগুলো এখন লাগানো যাক। তো ব্যাগ থেকে বের করে আর বাইরে রাখা হয়নি, ঘরের মধ্যেই ছিল। গাছের গোড়ায় যেহেতু মাটি আছে ওই জন্য কোনো সমস্যা নেই। আর এই যে দেখো এই মহারাজকে, এত শয়তান কিনা বলার মতো, মুখে একটু দর্শন দাও। ফুলের গাছ লাগিয়ে বাগান করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো কালকে তো কালী পুজো, আর আমি যেহেতু পুজো করছি তো সেই জন্য আজকেও না খেয়ে আছি। দুপুরবেলা খাবো হচ্ছে চিড়ে মুড়ি টুড়ি, মানে যেটা নিয়মে আছে আর কি সেটা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলোর একদম কঙ্কাল টঙ্কাল বেরিয়ে গেছে, জল টল দেওয়া হয় না। আজকে জল দিলাম, জানি না বাঁচবে কি না মরবে। আর তাছাড়াও বাড়িতে হচ্ছে ধান ভাঙিয়েছিল তো উঠোনে, তো সেই জন্য ধুলোতে আরও অবস্থা খারাপ, খুবই খারাপ লাগছে দেখতে। মানে নতুন নতুন যখন ফুলের গাছ নিয়ে আসি যত্ন করি 2 দিন 4 দিন 10 দিন, তারপরে আর করা হয় না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাই সেজন্য। তো এই ফুলের গাছগুলো আনা হয়েছে গাজল থেকে, পল্লবী এর আমি গাজলে গিয়েছিলাম সেদিন একটা দরকারে, তো গিয়ে দেখলাম বেশ ভালো গাছগুলো বিক্রি করছে, তো সেই জন্য পল্লবীও নিল কয়েকটা, আমিও নিয়ে আসলাম। ভেবেছিলাম আর গাছ টাছ লাগাবো না, কারণ এর আগের বছর এনে লাগিয়েছি, যেটুকু ছিল ওইটুকুই ছিল, ওর থেকে আর বড়ও হয়নি, ফুলও ফোটেনি, খারাপ লাগছিল। তো যাই হোক গাছগুলো ভালো ছিল তো সেই জন্য নিয়ে আসলাম। এখানে হচ্ছে দুটো ডালিয়া ফুলের গাছ আছে আর একটা হচ্ছে চন্দ্রমল্লিকা। মাটিগুলো থাকতে থাকতে একদম শক্ত হয়ে গেছিলো, তো ওই জন্য জল দিয়ে কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটু নরম করে নিলাম। তো প্রথমে নয়নতারা গাছের গোড়াতেই লাগিয়েছিলাম, তারপর আবার মনে পড়লো যে আর একটা টপ টপ খালি আছে। বাড়ির কাজ কমপ্লিট, এখন যাব হচ্ছে মন্দিরে, তো চলো। এতক্ষণ যেসব জামাকাপড় পরেছিলাম ওগুলো সব চেঞ্জ করে আসলাম, কারণ কি সব ধরনের জামাকাপড় পরে তো আর মন্দিরে ওঠা যাবে না, তো সেই জন্য ওগুলো ধুয়ে রেখে অন্য একটা পরে আসলাম, যদি ওখানে গিয়ে কাজ টাজ করতে হয় মন্দিরে উঠতে হয়। তো যাই হোক ভেবেছিলাম যে ওখানে গিয়ে হয়তো আমাদের মাটির কাজ করতে হবে, কিন্তু করতে হয়নি, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে 10:30, তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। হ্যালো করো, হ্যালো করো দিদা, এই যে হ্যালো করো, হ্যালো আমার। যারা যারা এখানে পুজো করবে তাদের প্রত্যেক বছরের ডিউটি এটা, পুজোর আগে এই ঘরটার পরিষ্কার টরিষ্কার করা, সমস্ত কাজকর্ম গোছানো। তো যাই হোক আমাদেরও কাজ আছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে শুরু করে দিয়েছে একটা ঝাঁটা নিয়ে, এখন ঝাড়ুদার রাস্তা ঝাড় দেবে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে রাস্তাতে, এখন এগুলো ঝাড়টার দিয়ে তারপর হচ্ছে জল টল ছিটিয়ে দিলেই সব ঠিকঠাক একদম চকাচক। তো আমার ডিউটি পড়েছে হচ্ছে রাস্তা ঝাড় দেওয়া, আর কৃষ্ণার হচ্ছে মন্দিরের সামনেটা। আশেপাশে অনেক বাচ্চা ছিল, তো ওরা হচ্ছে ডঙ্কা এনে তারপর বাজাচ্ছিল কানের কাছে, খুবই আওয়াজ করছিল, তো ওই জন্য হচ্ছে ভিডিওটা একটু মিউট করে দিলাম। দেখতে পাচ্ছ কীরকম বিনা পয়সার পাউডার ওড়াচ্ছি, তো কারো কাছে কম থাকলে নিয়ে যেও আমাদের এখান থেকে। আমার কাজ তো কমপ্লিট, এখন হচ্ছে ঝাড়ু দেবে কৃষ্ণা ঝাড়ুদার। তো এখন কৃষ্ণার হাতে উঠে যাবে ঝাঁটা। কৃষ্ণের
কৃষ্ণা ঝাড় দিতে থাকুক আর আমরা চলে যাই ততক্ষণ বাড়ি। বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর আসবো আবার খেতে। বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর চলে আসলাম খেতে। তো এসে দেখি এখনো কেউ আসেনি, তো সেই জন্য চলে আসলাম বম্মাকে ডাকতে। এসে দেখি বম্মারও পুজো দেওয়া হয়নি, পুজো টুজো দেবে তারপর যাবে। আর আমি বেশিরভাগ টাইম যা করি কাকিদের সাথে গল্প, তো সেটাই করছিলাম। মানে আমার কাকির হচ্ছে চুল উঠে যাচ্ছে, তো সেই বিষয়েই পরামর্শ দিচ্ছিলাম কোন তেলটা ভালো কোন শ্যাম্পুটা ভালো। মানে বাড়িতে কোনো কিছু এই সমস্ত বিষয় হলে হচ্ছে সব কিছুর পরামর্শদাতা আমি। আর এখানে তোমরা বলতেই পারো যে নিজের কাকতাড়ুয়ার মতো চুল অন্যকে আবার জ্ঞান দিচ্ছে, তো সেরকমটা কিছুই না। কেবলই স্নান করে আসলাম, তো তো ভেজা চুল ছিল, তো যে কারণে আঁচড়ায় নি। ভেজা চুল থাকলে হচ্ছে আঁচড়ালে আরও বেশি চুল উঠবে, তো সেই জন্যই এরকমটা লাগছে। কি বছর হয়েছে কয়ে দেখ, ৬ বছর চলে দেখে আমি দেখাই নিয়েছি। আমরা আমরা সার বছর দেখাই নিয়েছি। ওই যে চিতির ভাই হয়েছে, কয়েকদিন পর নাড়ু খাওয়াবে সবাইকে। আমার বউ ভাই ওটা কি একটা চিতির ভাই, যাস না যাস না। এখন আমরা খাবো, তো খাওয়ার ব্যবস্থাই করা হচ্ছে। এখানে আমার দুই বড় মা, মানে বম্মা বললে বুঝতে পারবা কিনা জানি না, তো বম্মা একটা বম্মা আর একটা বড় মা, তো চেই করছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এখন আমরা খাবো। আমরা এই কদিন আর নাই তাই না, আর আরো আছে কিন্তু। এখন আমরা খেতে বসলাম আর আমাদের খাওয়ারে আছে হচ্ছে আজকে চিড়ে মুড়ি চিনি গুড় কলা মিষ্টি তারপর দুধ। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেজে গেছে প্রায় 1:30, তো আমার আবার 3:30 কোচিং আছে, তো এখান থেকে বাড়িতে গিয়ে তারপর যাব হচ্ছে কোচিং এ। আমরা চলে আসি কোচিং এ, মুখটা দাপা দাপা দেওয়া যাবে না, দাম করি ভালোই তুলছে, খারাপ আরো দেয় না, সুন্দর অনেক সুন্দর। খারাপ উঠবার নেই কি করছি, সুন্দর না আমরা, আমরা অনেক সুন্দর, পূজার মতো ভাইরাল হবে আবার। তুই কেমন হইবার সই, এই ছোটখাটো ভাইরাল হয়ে লাভ আছে কত। আমরা তো এসে পৌঁছে গেছি কোচিংয়ে কিন্তু এখনও কেউ আসেনি, মানে 1:30 দিকে পড়ানোর কথা ছিল, 1:30 থেকে 3:30 আবার 3:30 থেকে হয়তো 5:30-5:30 পর্যন্ত, তো আমরা তো ভেবেছি যে 1:00 থেকে পড়াচ্ছে, তো ওই জন্য আবার আসলাম। এসে তারপর দেখি যে কেউ আসেনি, তা আধা ঘন্টা লেট, তো আগেই চলে এসেছি আমরা। তো এসে এখন বসে বসে দুই বান্ধবীতে একটু গল্প করছিলাম, পরে টরে বাড়িতে চলে আসছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব হচ্ছে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।